কোন জায়গা থেকে কি বলতে গিয়ে নাকি ওই যে কোনো পুকুর থেকে কি বললাম ভাইয়া আমি ওটা? হ্যাঁ হ্যাঁ ওটা মনে করেন আমি মানে আমরা যেখানে থাকি ওখানে পানি নেই বুঝছেন। হ্যাঁ তো সাড়ে আটশো ফুট দূর থেকে মানে আমি লতা ফাইভ দিয়ে মানে ওখানে আমি টিপর গাড়ছিলাম আর কি। আচ্ছা চার ইঞ্চি বোরিং করছি আর কি, চার ইঞ্চি বোরিং করে ওইখান থেকে সাড়ে আটশো ফুট লতা ফাইভ দিয়ে আমার বাড়ির মধ্যে আনছি। আনার পরে আলহামদুলিল্লাহ আপনার মোটরটা কিনছিলাম আমি কিছুদিন হচ্ছে কি ধরেন তিন চার দিন হচ্ছে। আচ্ছা এরপরে আমি ওটা ফিনি করার পরে দেখছি আলহামদুলিল্লাহ পানি ভালো আসছে। সাড়ে আটশো ফুট লম্বা আনছেন আর নিচে কতটুকু নিচ থেকে তুলতেছেন? নিচে হচ্ছে সাড়ে সতেরো ফুট ইয়া করছিলাম বোরিং করছে সাড়ে সতেরো ফুট আর লতা ফাইভ ওইখানে আছে সাড়ে আঠারোশো ফুট মানে সাড়ে আঠারোশো ফুট আমার বাড়ি থেকে দূরত্ব আছে ওইটা। মানে সাড়ে সতেরো ফুট নিচে পানি নাকি? হ্যাঁ সাড়ে সতেরো ফুট পানি ওইখানে বোরিং করছে সাড়ে সতেরো ফুট। হ্যাঁ আর লতা ফাইভ করছে আপনার লতা ফাইভ বুঝতেছেন তো যেটা ওই যে মাঠে ডাইরেক্ট লম্বা করে পানি নিয়ে আসছেন আর কি। হ্যাঁ হ্যাঁ ওইটা ডাইরেক্টলি ওইখান থেকে আনছি আর কি। মূলত আমি আনছি যে এটা আসলে পানির জন্য মানে আমি এটা সকল বছর আনছিলাম আর কি। অনেক সময় আপনাদের ভিডিও দেখি তো জি, তো আদৌ কি আমি মানে ওইটা কাজ করে কিনা সেটা দেখতেছি না, কাজ করতেছে ভালো কাজ করে অবশ্যই, কিন্তু ওইটা মানে আপনার ওই আর কি বেশি হওয়ার কারণে একুশশো আর কি তো একুশ হাজার তো এই হ্যাঁ একুশ হাজার আর কি ওইটা। হ্যাঁ হ্যাঁ একুশ হাজার হাজবিম হওয়ার কারণে তারটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে মানে আমার থেকে ওই মোটামুটি কতগুলি আট থেকে তার আছে ওগুলো দিতে হয়েছে মানে টু পয়েন্ট ফাইভ। হ্যাঁ তারটা আর একটু লম্বা দিয়ে তাহলে এত গরম হবে না। মোটা তারে একটু লম্বা দিবেন। মোটর মোটর কি গরম হয় না ভাই? মোটর প্রথমে মোটর গরম হয় যদি আমি পানি ছাড়া মনে করেন আমি আপনাদের থেকে আনার পরে যখন নিজে নিজে একটা দিয়েছে পানি ছাড়া আর কি তখন একটুখানি গরম হয়েছিল। যখন পানি পানি ছাড়া চালাবেন না তাহলে সেলগুলো নষ্ট হয়ে যায়। পানি যখন ধরে যায় আপনার তখন গরম হয়ে যায় তেমনটা জি জি। কালকে অনেকক্ষণ চলেছে প্রায় আপনার বিশ চব্বিশ মিনিট চলেছে অনেক পানি হয়েছে ভাই। আপনি মানে আশা করেন যে এতটুকু পানি হবে আসলে এই ছোট একটা মোটরের মধ্যে ওই এক গোড়া মোটর পানি হবে আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ হ্যাঁ ভিডিওটা দেখছি সুন্দর হয়েছে মানে টিউবওয়েলের বোরিং এর ভিতরে কি আবার পাইপ ঢুকাইছেন না? না টিউবওয়েলের বোরিং এর কোনো পাইপ ঢুকাই নাই মানে টিউবওয়েল আছে লাগানো মানে গেট বল দিয়ে পানি তুলতেছেন না? হ্যাঁ টিউবওয়েল থেকে হ্যাঁ টিউবওয়েল আগে আমি আপনাকে বলে আগে যখন পানির রিহারটা ভালো ছিল তো পড়তে পড়তে যখন পানির রিহারটা একটু কমে গেছে এখন ডাবতে হয় মানে ডেবিটে পানি দিতে হয় তো তারপরেও মোটামুটি পানি অনেকটা পরে ডাবলে পানি পড়তেছে তারপরে মানে এটা আমি সব করবো যে বর্ষা আসছি আর কি মানে আদৌ চাষ করে কিনা মানে ছোট একটা মোটর আপনার লাগানো সুন্দর হয়েছে আর ইয়া করবেন ওই যে উপরে কিছু দিয়া দিয়ে যাতে ভিতরে পানি না ঢুকে আর কি মোটরের ভিতরে।